সকাল, সুপ্রভাত, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ছুটির দিনের গানে। সকাল, নতুন একটা সকাল মানে হচ্ছে, বা প্রতিদিনের আমরা যখন সকাল থেকে ঘুম থেকে উঠি তখন আমাদের কামনা থাকে সারাটা দিন আমাদের ভালো কাটুক, তেমনি সুন্দর উজ্জ্বল একটি দিন কামনায় আমরা কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় আয়োজনে। এবং আমরা জানি যে যারা এই এনটিভির ফার্স্ট ছুটির দিনের গানকে ভালোবাসে তারা কিন্তু ঠিকই সকাল সকাল ঘুম থেকে উঠে টেলিভিশন স্ক্রিন অন করে বসে আছে প্রিয় আয়োজনটি দেখার জন্য, প্রিয় আয়োজনে যে প্রিয় মানুষগুলোকে দেখার জন্য এবং আজকের অতিথিকে তাকে জানবার জন্য। তাই আমি আর কোনো জটিলতা না করে বলে দিই, আজকের যিনি অতিথির আসন অলঙ্করণ করে বসে আছেন তিনি আর কেউ নন, আমাদের ভীষণ প্রিয় এবং গুণী মানুষ সফি মণ্ডল আছেন আজ আমাদের সাথে, এবং আমি আছি দেবলীনা সুর আপনাদের সাথে। আমরা আপনাকে প্রথমে সুপ্রভাত জানাই, ভালো আছেন আশা করি? খুবই ভালো আছি, ভালো থাকারই চেষ্টা করি সব সময়। সেটাই, এবং আমরাও সেই কামনা করি যে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাই মিলে ভালো থাকুক। হ্যাঁ, সবাই মিলে ভালো থাকি, সবাই আনন্দে থাকি, সবাইকে শুভ সকাল। আপনাকেও শুভ সকাল, এবং এই শুভ সকালটা আমরা মনে হয় যে একটু সবার মধ্যে দিয়ে আমরা বিনিময় করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের আয়োজন শুরু করি। তো আমি একটু আমাদের পরিবারের বাকি যে সদস্যরা আছেন তাদেরকে একটু শুভ সকাল বলতে চাই। বিদ্যুৎ রায় আছেন অক্টোপ্যাডে, দৌলতুর রহমান আছেন গিটারে, মিলন ভট্টাচার্য আছেন তবলাতে, এবং রাশেদ আছেন কিবোর্ডে। সবাইকে শুভ সকাল। আপনি মানেই আমাদের আসলে আর মানে আমরা মাথায় আমাদের একটা ওই যে মাইন্ডসেট হয়ে থাকে যে আমরা কি শুনতে যাচ্ছি, তবু আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকের নিবেদনের বা আজকের আয়োজনের প্রথম নিবেদন কোনটি? আজকে আমি শুরুতেই একটু দৈন গান করব রসুল তত্ত্বের। তো নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপনই দৈনতার লক্ষণ, তা আমি সেই রসুল তত্ত্বের একটা দৈন গান দিয়ে শুরু করছি, বাকিটুকু গানে গানে বলি। তুমি দেখা দিয়ে ওগো রাসুল, ছেড়ে যেও না বন্ধু আর পাবো না, তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, তুমি দেখা দিয়ে thank you.
আমরা তম দিনাবাসী ছিলাম যবে বনবাসে, তোমা হতে জ্ঞান পেয়েছি আছি সন্তনা বন্ধু, আছি সন্তনা জলবে না বন্ধু, আরে পাব না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাব না তুমি দেখা দি যে যোগ রাসুল, দেখা দি যে অগ রাসুল বন্ধু, আরে পাব না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাব না। স্রষ্টা, আমরা প্রতিনিয়ত সবখানে স্রষ্টাকে খুঁজে বেড়াই আর তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন। যাই হোক, সেই অনুভূতিটারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, বহিঃপ্রকাশটা এরকমই যে আমরা মানুষ, আমাদের জাতপাত এটা সম্পূর্ণই আমাদের তৈরি করা, আসলে আমাদের পরিচয়টা আমরা মানুষ। একটা গানে আছে, তোরা দেখে যা রে হিন্দু মুসলিম মদিনায় মথুরাই, দুই রাখালে যুক্তি করে একজন ছাগল চড়ায় একজন গরু চড়ায়। হ্যাঁ, আসলে দুইজনই মহাপুরুষ। আমি এদিকে থেকে আরেকটি গান করছি। আচ্ছা, তার আগে একজন কলার অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য, তার কথা শুনে নেব। শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল দিদি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি রংপুর থেকে লক্ষ্মী সরকার বলছিলাম। হ্যাঁ লক্ষ্মীদি, লক্ষ্মীদি আমাদের একজন মানে কি বলবো, এই অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের সাথে আছেন, পরিবারেরই সদস্যের মতো কথা বললেন আজকে অতিথি। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। হ্যাঁ ভাইয়া, আমি দুইটা গানের কথা বলবো। জি বলুন। একটা হচ্ছে আমি মন মন্দিরে পূজা দেব, আর একটা হচ্ছে বারে বারে আর আশা হবে না। একটা কিন্তু শোনাবেন ভাইয়া? আচ্ছা, চেষ্টা করব, সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমরা গানে যাই। আচ্ছা, আমরা গানে যাই। যে কথা বলছিলাম যে একদিক থেকে গাইলাম, একজন ছাগল চড়ায় একজন গরু চড়ায়, আসলে দুইজনই মহাপুরুষ, একই আত্মা বারে বারে ফিরে আসে। হ্যাঁ,
কেন আসে? এই জীব তরানোর জন্য নিজেকে উৎসর্গ করেই প্রভুরা আসেন। প্রভু যখন ধরাধামে যদি কখনো আসে, মানব রূপেই আসে, সেই রূপই তারে। ও যে দয়া তুমি দীন বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরাই দয়াল, দীন বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরাই, ও রে দয়াল রাখাল রাজা যশোদার কানাই, বিষ্ণু পিয়ার বুকে ধন নদীয়ার নিমাই দয়াল, তোমার নামে সকাল সন্ধ্যা নামে সকাল সন্ধ্যা সুখ সারিকায়, দীন বন্ধু করুণার সিন্ধু বাকাশে মোরাই দয়াল, দীন বন্ধু করুণার সিন্ধু বাকাশে মোরাই। দুঃখের দুঃখী চির সাথী সুখে তোমার প্রেমে পাগল যারা তারাই তোমায় চেনে, তুমি তো সেই দুঃখের সাথী সুখে তোমার প্রেমে পাগল যারা তারাই তোমায় চিনে দয়াল, জীবন জৈবন সব সপিলা পিলাম তোমার রাঙা পায়, দীন বন্ধু করুণার সিন্ধু
শুনছিলাম, আবারও গানে ফিরে যাব। আমরা বিরতির পরে আগে মানে কোন গানটি শুনছি? গানে গানেই বলি। আচ্ছা, এটা ভালো হবে, সেই ভালো। গুরু গো সাধনে পায় তুমি যাহাজ হও
সাধন পায়, দেহের বিপাতি কানে সব আসে রায়, বিপাতি কান সব আসে রায়, তোমার কৃপাতে ও গুরু, তোমার কৃপাতে তোমার
পরের কোন গান শুনছি? অনুরোধের গানটা গাইবো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, একজন কলার অপেক্ষা করছেন, তার কথাও শুনেন। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি রাজশাহী থেকে প্রফেসর ডক্টর অলিউল আলম বলছি। আচ্ছা, আপনি ভালো আছেন আশা করি? জি, আমি ভালো আছি। কথা বলুন অতিথি। আমি খুব মুগ্ধ হয়ে আমি অনুষ্ঠান শুনছি, এবং সবচেয়ে ভালো লাগছে যে লালনের প্রতিরূপ সফি মণ্ডল, যিনি আমাদের কেন সারা দেশ জড়িয়ে এবং তার যে সুনাম খ্যাতি বেরিয়েছে, লালনকে আমরা প্রাচ্যের সক্রেটিস। লাইনটা সম্ভবত কেটে গেছে, যাই হোক। হ্যাঁ, সংযোগটুকু সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আমাকে লালনের সাথে তুলনা করেছেন, এটা আমার বড় প্রাপ্তি। আপনি ভালো থাকবেন, আমাদের সাথে আছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সকাল, ভালো থাকবেন। আর আমি এবারও সাইজির একটি গান শোনাচ্ছি। আমি নবীর টঙ্কা বাজাইবার, নবীর টঙ্কা বাজাইবার, নবীর টঙ্কা বাজাইবার শহর মক্কা মদিনা, নবীর দিনে
নিচ্ছে নবী চাহের বাতনে, যথাযোগ্য লায়েক জেনে তরিক দিচ্ছে নবী চাহের বাতনে, যথাযোগ্য লায়েক জেনে রোজায়ার নামাজ ব্যক্ত যেহি নামাজ ব্যক্ত যেহি কাজ, ভুক্ত পথ মেলে ভক্তির সন্ধানে আয় গো যায় নবীর দিনে, আয় গো যায় নবীর দিনে। সঙ্গে ইয়ার ছিল চারিদ্র, চারিকে দিলেন নবী চার মত যাদ, নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন, চারিকে দিলেন নবী চার মত যাদ, নবী বিনে পথে গোল হলো চার মত, পথে গোল হলো চার মতে, ফকির লালন বলে যেন সে, লালন বলে যেন সে গোলে পড়িসনে, আয় গো যায় নবীর দিনে, আয় গো যায় নবীর দিনে। নবীর ডমকা বাজে আজকে যেভাবেই হোক, মানে সবগুলো কিন্তু ঈশ্বর তত্ত্বের গান, মানে তেমনই কিন্তু মানে হয়ে যাচ্ছে, এটা বোধ হয় একটি গান আরেকটি গানকে বোধ হয় টেনে নিয়ে আসে, তাই না? সত্যিই তাই। আমরা আমরা কি পরের গানে যাব? হ্যাঁ, পরের গানে যেতে পারি, যেতে পারি। সেটা হলো আরেকটি গান আমি করতে চাই, অনুরোধ করেছেন, অনুরোধের কথা আমি, হ্যাঁ ওটা 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 ভুলে যাব, মানে বসে আছেন, অনুরোধের গানটা মন মন্দিরে পূজা দেব। আসলে সারা বিশ্বের সকল মানুষ যে যেখানে আছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতেই ব্যস্ত, সর্বশাস্ত্রে প্রতীয়মান যে মানুষই সর্বশ্রেষ্ঠ, অথচ সারা বিশ্বে শুধু মানুষই হত্যা হচ্ছে। হ্যাঁ, এই মানুষকে হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা লাভ করছে, দেশ প্রতিষ্ঠা হচ্ছে, মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে, এরকম একটা পাগলামি গান আর কি। তা আমি আর সেখানে যেতে চাই না, যে যেখানে যাই সেখানে শুধু হত্যা আর হত্যা। সেখান থেকে বেরিয়ে এসে আমি আমার ভিতরে আমার প্রভুকে, মানে একটা ভক্ত যখন তার ভক্তির ক্ষমতায় পাথরে প্রাণ প্রতিষ্ঠা করে, তা একজন জ্যান্ত মানুষের মধ্যে প্রভুর প্রাণ প্রতিষ্ঠিত হতেই পারে, এমনই একটা সাধকের গান আর আমি গাইছি, এটা আমারই গান বলা যায়। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম
শিবম অনন্তম আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ হু আকবর। আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম, আমি গির যাই গিয়ে যিশু খুঁজি গো কৃষ্ণ খুঁজি মন্দিরে, আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি খুঁজি না তো অন্তরে, কুলবিন মোমেনিন আরশে আল্লাহ। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব পড়ব নামাজ দিল কাবায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। শ্রীমদ ভাগবত গীতায় বলছি মানুষ অমৃত পুত্র, বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান, ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ, কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, এ মানুষই নাকি সর্বশ্রেষ্ঠ। অথচ প্রতিনিয়ত শুধু মানুষই হত্যা হচ্ছে। আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবর। আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত, আমি দিল কাবাতে নামাজ পড়ব, মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন
জাতি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চার। আমি ঘর হারা এক পথের মানুষ, আমি ঘর হারা এক পথের মানুষ, আপন করলো পথ আমায়। মসজিদ মন্দিরে যেতে ভুলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে ভুলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে ভুলো না আমায়, মন্দির মসজিদে যেতে ভুলো না মৃত্যু হচ্ছে, এরা কারা মারেই বা কারা, আর মৃত্যু হয় তারাই বা কারা, বোঝা খুবই দায়। জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা দেখি মরণ দেখি তারে দেখি না, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা। এই জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, কারে পাইতে বয়ে যায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়, আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দরম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। এই গানটা যতবার শুনি মানে সেই অনুভূতিটা আবেগটা যেন প্রতি সময় একই রকম, একটা অন্য রকম অনুভূতি। এবং আপনার কাছ থেকে দুটি গান আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এটাই এবং আরেকটি চাতক বাচ্চা কেমনে, মানে আপনার কাছ থেকে সবসময় আমার শোনা হওয়ার সুযোগ হয়ে ওঠে আর কি, এবং সত্যি ভীষণ ভালো লাগা, একটা অন্য রকম আবেশ শুনছিলাম গান। আবারও গানে ফিরে যাবো, এটা বিরতির পরে এটা তৃতীয় ভাগ, তো এই সময়টা এলে আমাদের মনে হয় যে খুব দ্রুত শেষ হয়ে যাবে আর কি। তো শেষ ভাগে এসে কোন গান শুনছি, কোন নিবেদন শুনছি আমরাও চাই না, আজকে শেষ করবই না।
এভাবে গাইতে গাইতেই আমরা চলে যাব, শেষ বলে কোনো কথা। আজকে আমি এবার যে গানটি গাইব, যে মানুষ আসলে মানুষকে কিছু বললে তো একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেজন্য বাউলরা আবার সরাসরি ঈশ্বরে প্রশ্ন করে, যে দেখেছে সে প্রশ্ন করে, যে দেখেনি সে করে না। তো এইরকম একজন মহাজন দেখেছে, সে প্রশ্ন করছে। আমরা বহু নামে ধরা ধামে এ দয়াল, আমরা বহু নামে ধরা ধামে দয়াল কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পৃথিবীতে 4,500 ধর্ম, তো 4,500 আলাদা আলাদা ভাবেই তাকে ডাকে। বিজয় সরকারের প্রশ্ন এটা, যে তোমার আসলে নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে দয়াল, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বলে ভগবান ও দয়াল, কেউ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ যিহুদা কেউ কয় পাবে। গাইলাম জনম ভরে মুখস্থ গান, পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই দয়াল, তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবে তাই। তুমি নামি কি নামি হেসাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা, পাগল বিজয় বলে মনের কথা কই, হবে আমি খাঁটি পাগল নই,
আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই আমার বুকে জানাই মুখে তাই কই কাটা কানসুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে দয়াল বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা কথা না বলে আমরা কি পরের গানে চলে যাব? অবশ্য মানে যেহেতু আমাদের মানে সময় বলছে যে ছুটির ঘন্টা বেজে এসেছে, তো আমরা শেষ গানটি শুনতে শুনতে আজকের আয়োজনের শেষ নিবেদনটি শুনতে শুনতে বরং সময় মিলে একসাথে বাড়ি যাব। তার আগে আমি একটু আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, ফার্স্ট শো ছুটির দিনে গানেই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে আজকে শুক্রবারের সকালটা আপনাদের চমৎকারভাবে শুরু হয়েছে। আপনাদের প্রতিটা দিন ভালো কাটুক, আনন্দে কাটুক, নিরাপদে থাকুক, নিরাপদে কাটুক সেই কামনা করি। শুভ সকাল। চল, সবাইকে আমিও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সকালে সকালটা আপনাদেরকে বিরক্ত করলাম না ভালোবাসা দিলাম জানি না, তবে আপনাদেরকে সামনে পেয়ে খুব ভালো লাগছে। আর যারা আমার সাথে বাজিয়েছেন সবাই গুরুজন, সাধারণ কেউ নন, কেবল আমিই সাধারণ। আর যারা সামনে থেকে দেখছেন, যারা পিছন থেকে দেখাচ্ছেন, সবাইকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। তুমি দাতার শিরোমণি, আমি চাতো বাচে কামনে মেঘে পরিশন ফিরে
সাধক মইলে যাবে জানা চাতক ছোট্ট একটি পাখির নাম সারাদিন জলের উপরে ওড়ে আর অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাব। অনাবৃষ্টিতে অনেক সময় দেখা যায় নদীর ধারে অসংখ্য চাতক মরে মরে পড়ে থাকে, তবু তারা বৃষ্টির জল ছাড়া খায় না। সাধকের ভাষায় এই পাখিকে বলা হয় ত্যাগী পাখি, জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তাই চাতক মইলে যাবে জানা ওই নামের গৌরব রাবে না, চাতক মইলে যাবে জানা ওই নামের গৌরব রাবে না। জলদি যে করো সান্ত্বনা অবধ লালনে মেঘে পরিসন্ন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে পরিসন্ন বিনে চাতক বাঁচে কেমনে পরিসন্ন।